বন্ধুরা, এই হচ্ছে আমার বিখ্যাত স্টুডেন্ট, যার পড়তে বসলে হাই পায়, ঘুম পায়, খিদে পায়, টয়লেট পায়। আর বাদ বাকি স্টুডেন্টগুলো ওরা ওদের হাতের কাজ করছে। আর এটা আমার বোন, তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো। আর অনেক সময় দুষ্টুমিও করে আমার সাথে, মানে আমিও করি, ও করে, কিন্তু পড়ার সময় দুষ্টুমি আর করা হয় না, প্রচণ্ড ভয় পায় আমাকে দেখে। তারপর সারাদিনে আর কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি। এখন সন্ধেবেলায়, মানে সন্ধে মানে বলা ভুল, রাতের বেলায়, মানে 8টা বাজে এখন। এখন আমি রেডি হচ্ছি পিসির বাড়ি যাওয়ার জন্য। আর এই বডি লোশনটা মানে দারুণ একটা সেন্ট, তাই মানে আগে তো বডি ওয়েল মাখতাম, তোর ভাইটা অনলাইন থেকে অর্ডার দিয়েছে, তারপর মানে পরে থাকতে থাকতে ডেট ওভার হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু মেখে মেখে ফুরিয়ে ফেলি, নয়তো টাকাটাই পুরো বেকার চলে যাবে। তারপর এখন সাজুগুজু করে নিচ্ছি। আর কাকা, বোন, তারপরে কাকি, ওরা যাবে মাসির বাড়িতে, মানে কাকার শালির বাড়িতে। আর আমি, বাবা, মা, বোন, মানে বোন না ভাই, সবাই মিলে যাব পিসির বাড়িতে। আর কালকে তো ঠাম্মা চলে গেছে, এখন আমি রেডি হয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর হেঁটে হেঁটেই যাবো, যেহেতু আমাদের এখান থেকে পাঁচ মিনিটের মতো লাগবে যেতে, হেঁটে হেঁটে 5 থেকে 10 মিনিটের মতো, তো হেঁটে হেঁটে চলে যাবো, যেহেতু শীত পড়েই গেছে। এসে নিয়ে বসে পড়েছি, যেহেতু মানে হেঁটে হেঁটে আসলাম, তখন পা ব্যথা করছে। এখন ঠাকুরঘরে যাব, তো গিয়ে নিয়ে দেখি যে পিসির বাড়িতে কার্তিক পুজো হয়ে গেছে, দাদার ঘরে কার্তিক এসছে, দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে। আর এখানে সব ভোগের প্রসাদ রয়েছে, তার বৌদিকে বললাম যে একটু ভোগের প্রসাদ দাও, খাবো। তারপরে তো এমনি বাইরে রান্নাবান্না হয়েছে, লোকজন আসা শুরু করে দিয়েছে, তো এখানে মা প্রণাম করছে ঠাকুরকে। আমি আর মা আসলাম, বাবা ওই মিষ্টি কিনতে গেছে, দেখুন বাবার একটু দেরি হচ্ছে। তারপর বাবাও চলে আসলো, এসে নিয়ে মিষ্টিটা মানে ওই বৌদিকে দিল, এটা আমার বৌদি, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া ঠিক মতো করে না, একবারে রোগা রোগা হয়ে গেছে, রোগাও ছিল। তো বাবাও প্রণাম করছে আর আমি প্রণাম করেছি, সেটা মানে ভিডিও ক্লিক নেওয়া হয়নি আর। তো এখানে বৌদি প্লেটের মধ্যে ভোগের প্রসাদ বাড়ছে, তারপরে ভোগের প্রসাদটা খাবো, তারপরে বাইরে যাব, গিয়ে দেখি কে কে এসছে, সবার সাথে গল্প করব। তো এখানে আমাদের আড্ডা চলছে, দেখতে পাচ্ছ সবার সাথে দেখা হয়ে গেছে, বোন, ভাগ্নি, দিদি সবাই আছে এখানটায়, তো গল্প করছি সবাই মিলে। মা ওখানে বসে আছে, এখনও মানে আত্মীয় স্বজন সেরকম আসে নি, নিমন্ত্রিত যারা আছে মানে কেউ এখন এসে পৌঁছায়নি, রাত তো 9টা বেজে গেছে প্রায়। তারপর অনেকে আসলো, তারপর এখন খেতে দেবে সবাইকে, তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ মা বলছে যে খাবে না, আমি বললাম এখন খাবো না, একটু পরে খাবো। তো সবাই মিলে গল্প করছে, তারপর খেতে বসে পড়েছে। তারপর দাদা বলছে যে এরকম তাহলে আমি আর তুই দিই, দাদাও দিচ্ছে। তারপরে এক ফাঁকে এসে একটু ভিডিও করে রাখলাম, দেখতে পাচ্ছ শীত ছেলে, ও একটু পায়েস টায়েস দিচ্ছে, মানে খিচুড়ি টিচুড়ি দেওয়া হয়ে গেছে, এরপর আমি খেতে বসবো। তো আমার মিনি ভ্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।